আজকে আমি করেছি রুই পোস্ত। তো রুই পোস্তটা কীভাবে করলাম দেখতে থাকো, সঙ্গে থেকো, স্কিপ করো না, তাহলে মিস্টেক করে যাবে। রুই পোস্ত করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ, নুন দিয়ে মেখে নিয়েছি, হলুদ মেখে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পোস্তটা একটু হালকা ভেজে নেবো, হালকা ভেজে নিলে তরকারি টেস্ট হয়, একটা ভালো সুন্দর একটা স্মেল আসে, টেস্টি হয়। কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি একটু পোস্ত ভেজে নেব। তো আমি কীভাবে রান্না করছি আর কী কী মশলা দেব দেখতে থাকো। পোস্তটা ভেজে নেব, হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব পোস্তটা। এবার আমি শিল নোড়াতে বেটে নেব, বাটাটা পরে দেখাচ্ছি, মাছটা ভেজে নিই আগে। এখানে আমি তেল দিলাম, সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটাকে একদম ধোয়া ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, তারপর মাছ দেবো। তো আমি মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে নিই, মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে নিলাম, এবার আমি আরেকটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দেব। তেজপাতা হাফ দিলাম, কয়েকটা গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা হাফ করে ভেঙে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হবে, ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি করে নিয়েছি, হাফ হাফ করে, হাফ টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা নরম হবে, তারপর আমি মশলা দেবো। লবণ দিয়ে দিলাম, তরকারিতে যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম, পরিমাণ মতো, কমই দিয়েছি। টমেটো দিয়েছি হাফ, তাই টমেটোর টকের ব্যালেন্সটা করার জন্য আমি সামান্য কয়েকটা চিনি দিলাম, একদম সামান্য, তাতে কালারও ভালো হবে আর ওই টকের ব্যালেন্সটাও হবে। কয়েকটা চিনি একটু নিলাম, হ্যাঁ হয়ে গেছে টমেটো নরম। এবার এর মধ্যে আমি জিরে দেব 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। হলুদ দেবো সামান্য একটু, যেহেতু পোস্ত, পোস্ততে হলুদ দিলে ভালো লাগে না, তাই সামান্য একটু দেব। এবার আমি দেবো একটু হিং, আমি যেহেতু পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দেবো না, হিং দেবো। হিং দিলাম একটু, এবার আমি একটু জল দিয়ে, জল দিয়ে কষাবো। একটু জল দিয়ে কষালাম, এবার এর মধ্যে আমি দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো।
এবার আমি একবার জল দিয়ে কষিয়েছি, আর তিনবার দেব, চারবার মতো জল দিয়ে কষাবো। তারপর আস চারবার জল দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কষানোটা থেকে। এবার আমি জল দিয়ে দেবো, ফোটানো জল। এবার জলটা 2.5-3 মিনিট ফুটবে, তারপর আমি মাছ দেব। 2.5 মিনিট পর এলাম আমি, জলটা অনেকটা কমে গেছে ঝোলটা। এবার আমি মাছ দিয়ে দেব, একদম সিম্পল ভাবে করলাম তরকারিটা। করব পেঁয়াজ দেব না, কোনো বেশি মশলা দেব না, অল্পের মধ্যে, কম মশলার মধ্যে করব এটা। এবার আরেকটু ফুটবে, 1-1.5 মিনিট, তারপর পোস্ত দেবো। মাছ দেওয়ার পর 1.5 মিনিট হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্ত বেটে নেওয়া হয়েছে ওই যে শিলনোড়াতে। পোস্তটা দিয়ে এবার আমি আরেকটু জল দেবো। আমি আরও 2-2.5 মিনিট পর এলাম পোস্ত দেওয়ার পর, এবার হয়ে গেছে। আমি একটু এরকম ঝোলঝোলে নামাবো, এরকম মোটামুটি ঝোল আর কি, একদমও কম না, একদমও শুকনো না, আবার খুব বেশিও ঝোল না। আমি এরকম নামিয়ে ফেলবো। হয়ে গেছে রান্নাটা, আমি এরকম সিম্পলভাবেই করলাম, আর বেশি বিশেষ কিছু মশলা দেবো না। এই ফ্লেমটা বন্ধ করে দিলাম, ব্যাস এবার নামিয়ে ফেলবো। দেখতে এরকম হয়েছে, তো দেখতে কেমন লাগছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে, আমার পরিবারের সদস্য হয়ে যাও, তার জন্য কী করতে হবে তো জানোই। তো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। এইভাবেই ভালোবাসতে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ, তোমরাও ভালো থেকো।